কংগ্রেসের নিচিনা একটা পার্টি ইলেকশন কমিশনক লগ ধরব নারে বলে কলে কোনবাই ভিক্ষা করব নাকি, মানুষ হাই আছে, মেমোরেন্ডাম দিছে কত জানে নাকি? আপনাদের তো নিশ্চয় গম পাইছে, 11 দলীয় গুট টু গই মল্লিকার্জুন খার্গে যে তার এআইএসিসি প্রেসিডেন্টের সাথে মেমোরেন্ডাম দাখিল করেছে দিল্লি রিভিশন বন্ধ করব লাগে, এই কথাটা অসমের রাইজক পূর্বক ভাবে হয়, কিন্তু অসমের রাইজ তো ইমান পূর্বক নহয় যে ডিলিমিটেশন প্রক্রিয়াটু বন্ধ করার কারণে গই মল্লিকার্জুন খার্গে তার এআইসিসি প্রেসিডেন্ট তাত গই মেমোরেন্ডাম দিছে, এই হাই পাত্র হয়েছে রাজনীতির স্তর রাখব লাগে, ইমান তললে গুছে আর কি কম, আপনাদের লাইন লেন্থ এরি গুছি গেছে, এই কারণে মই স্পেসিফিক এলিগেশন অজিত বুড়িয়া ডাঙরিয়ার এগেইনস্টত মই সিএম ভিজিলেন্সর ভয়ত তেওঁর কেসটো বেক মারিছে, 1 নম্বর এলিগেশন, 2 নম্বর এলিগেশন ফটোশুট করেছে ইলেকশন কমিশনের অফিসর বাইরত গই 4টা দল আর লগতে কেবাটা এনজিও 11 দলীয় আর কংগ্রেস পুরা মুখ্যমন্ত্রীর নির্দেশ মতে এইখানে করে আছে, খোলাকে কক রাইজর আগত এই ডিলিমিটেশন প্রক্রিয়ার পক্ষত আছে বলে আজি প্রমাণ করে দিলে, আমি সুপ্রিম কোর্টত গৈছো ন্যায় পাম বলে আশাবাদী, 11 তারিখে এই ডিলিমিটেশন, আর এস এস বিজেপির এই ডিলিমিটেশন ইউডিএফ এর রুদি দেখাব, যি চেষ্টা লাগে আমি করে দেখাই, কেউ মল্লিকার্জুন খার্গেজি তাত গিয়ে মেমোরেন্ডাম দিলে, ইলেকশন কমিশনের অফিসর বারিন্দার পরা কেউ ঘুরে আহিলে, আমি তো কই আছো আমি কেস করেছো, কেউ কেস করা নাই, কংগ্রেসে এটা কথা কৈছে তেওঁলোকে স্পষ্ট করিব লাগে ডিলিমিটেশনের পক্ষত না বিপক্ষত, যদি পক্ষত হয় স্টেটমেন্ট দি কক ভূপেন বৰা ডাঙৰীয়া আর দেবব্রত শইকীয়া ইয়েস এই ডিলিমিটেশনের আমি পক্ষত, আমি বেয়া নাপাও, স্ট্রেট ফরওয়ার্ড হব লাগে, মানুহ কেউ পূর্ব বনাব চেষ্টা করে ঝুমুকের নীতি কেউ, মুখ্যমন্ত্রীর হেসাব অজিত বুড়িয়া ডাঙরিয়ায় কম্প্রোমাইজ করেছে, কংগ্রেস একদম টোটাল সারেন্ডার করেছে অন্ধ্রপ্রদেশ কংগ্রেস কমিটি মুখ্যমন্ত্রী তাত, এটু আজি ক্লিয়ার হয়ে গেল একদম জল জল পথ পথ ক্লিয়ার, তা তার কোনো কব লাগা এখন নেই, শিলচর গৈছিল রিসর্ট এখন থাকিলে ফুর্তি আমোদ করে ঘুরি আইলে, দিল্লি আইছে পিকনিকের নিচনা ঘুরা ফেরা করে আছে, আড্ডা সাড্ডা মারি আছে, খাই মেলি একলগত চলি আছে, তাত কোনো সিরিয়াস কোনো হেরি নাই, আৰু সিমান দুনিয়া আমি আছো নহয় তেওঁলোকে 5-star হোটেলত থাকিলে, কত থাকিলে গম পায়, 5-star হোটেলত থাকিলে, 5-star হোটেলত ইয়াত রুম থাকার পিছতো 5-star হোটেলত শিলচর গিয়ে রিসর্টত থাকিলে, দিল্লি আই 5-star হোটেলত থাকিলে খোয়া মেলা ফুর্তি পার্তা করে আছে, আর আর তার ফটো একটা লাগে ইলেকশন কমিশন অফিসর বোর্ড থাকা ফটো এখন লাগে লই লৈছে বাইরত গিয়ে, বাইরের পর ফটো লই কলে বলে আমার সুমাব লই নিদিলে, কোনবা বিশ্বাস করব নি কংগ্রেসের নিচিনা একটা ন্যাশনাল পার্টি ইলেকশন কমিশনের ভিতরে সুমাব লই নিদি, আমি আমি বলে আমার সুমাব লই দিয়ে, আমার জহিরুল ভাই কইছে তেওর কিবা সমষ্টির এখন ধর মঙ্গলদৈর এখন দিবলে তাত তেও গই হুমাই দিয়ে রিসিভ লই আইলে, আর কংগ্রেসের 11 দলীয় এনজিও লই গই ন্যাশনাল পার্টি নোয়ারিলে, লগতে অজিত বুড়িয়া ডাঙরিয়া ইমান ডাঙর মানু, অখিল গগৈ ডাঙরিয়া, লুহিন জ্যোতি ডাঙরিয়া, ইমান ডাঙর ডাঙর লিডার হল, আর অফিসর বারেন্দার পরা তেও ঘুরাই দিলি নাকি ইলেকশন, কি কথা কই দেন, এইবিলাক এইবিলাক রাইজর লগত আর নাটক করিব নহয়।